হ্যালো, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আইছি আপনার কাছে। আজকে দেখাইম আমি আজকে একটা চিকেন কারি খিলা কুক করি, আর আমি ধনিয়া গরম মানে লাগে মশলা কিলা কি পাউডার করি। আমার ঘরে সকল সময় আমি তো লোয়া মশলা খাই না, সো লাগে আমি নিজে নিজে ঘরে হোল ধনিয়া জিরা এই সমস্ত যেগুলো মশলা যেগুলো আর কি ওগুলো আনিয়া দইয়া একটু হুকাইয়া ব্লেন্ড করি লাই। তো আজকে ওয়েদার অত সুবিধার আছে না, আর লাগি এখন ধরে দইয়া আমি একটু ফ্রাই প্যানের মাঝে বাজিয়া হরিয়া ব্লেন্ড করছি। ও ফ্রাই প্যানের মাঝে লইয়া একটু আস্তে আস্তে ইয়ে হরিলে বাজিলিলে এগুন ড্রাই হয়ে যায় আর সুন্দর হইয়া গুঁড়া করা যায়। ছোট মিক্সি ইয়োর মাঝে তো আমি এখন ব্লেন্ড হরিলাম, এগুলারে ব্লেন্ড হরিয়া এখন আজকে লাগিয়ে লাঞ্চর লাগিয়ে একটা বেচিন তো লাগিয়ে একটা চিকেন কারি রান্ধিমু। সো দেখতে দেখতে দেখা আমি ডিফারেন্ট ওয়ে কুক করি, হকলে একলাখান হরিণ হয়তো ভাল লাগতেও পারে। আপনারা ট্রাই করি দেখবা আমার কুকিং খিলা হয়। পহলে তো ফ্রাই প্যানে একটু ফাঁসফোড়ন দিছি, একটু তেল দিমু, দিয়া লগে পেঁয়াজ দিমু, পেঁয়াজ রে একটু ভাজিমু, পেঁয়াজও সারি দিছি। সারিয়া এখন পেঁয়াজটারে একটু গোল্ডেন ব্রাউন লাহান বাজিয়া তো চিকেন এড করমু। আর এটা ইজিলি কুক হয়ে যায় যদি বেবি চিকেন হয় আপনার ছোট একটা বেবি চিকেন, এগুলি ফানি ছাড়াও কুক হয়ে যায়। আর আমি ইউজ করলাম আজকে ইয়ে চিকেন, যেটা একটু মিডিয়াম সাইজের চিকেন। এই চিকেন একটা চিকেনের মাঝে চিকেন থেকে আমি বুকুর মাংস যেগুলো এগুলো একটু সরাই দিছি, সরাই আমি নর্মাল যেগুলো ওগুন দিয়ে হরাম বাকি গুন দিয়ে হরাম। তো এগুলো পেঁয়াজ লাগছে আমার একটা আর আধাখান বড় সাইজের পেঁয়াজ একটা, আর সাপোজ লেখে মিডিয়াম পেঁয়াজ একটা বড় লাহান একটা আর আধাখান পেঁয়াজ ইউজ করছি। এরপরে আমি চিকেন ওগুন অ্যাড করলাম, চিকেন অ্যাড করিয়া 20 মিনিট লাখান আমি ওলা চিকেনটা কুক করমু ফ্রাই প্যানে ফুল হিটে। এত আগুন তেজ রাখিয়া আমি এখনও লবণ অ্যাড করছি না, লবণ আমি এখন অ্যাড দিতাম নাই, লবণ দিমু আরও ফরে। এর মধ্যে খালি জাস্ট গরম মশলা যেগুলো আছে ওগুন অ্যাড করছি, লং গুলমরিচ, ডালচিনি এলাচ, আদা রসুনও এখনও দিছি না, আদা রসুনও ফরে দিমু। আর লিড অন করবা না, লিড অন করলে আবার পানি বার হয়ে যায় চিকেনের, জলদি চিকেন ভাঙ্গি যায়। আর লবণও দিলে এলে চিকেন থেকে জাস্ট পানি বার হয়ে যাইব আর কুইকলি চিকেন ভাঙ্গিয়া ইয়ে হয়ে যাব, ঘুরালা হাড্ডি ভাঙ্গি যায় বার হয়ে যায়। তারপরে আমি একটু টমেটো সস, আমি কোনো সময় টমেটো ফ্রেশ টমেটো তাহলে টমেটো দিতে পারা, আমি 2 চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করছি। অ্যাড করি আর অত সময় লাড়মু, লাড়িয়া আমার গরম মশলা যেটা ধনিয়া জিরা আমি করছিলাম মেক করছিলাম যেটা ওটা মশলা ওগুন দিয়া মিক্স করিয়া দিমু, আর লগে একটু ক্রিম অথবা কোনো সময় ক্রিমও ইউজ করি। আর আজকে দি ইউজ করলাম সরো ক্রিম যেটা ওটা ইয়োগটও দেই, ইয়োগট দিলে মজা হয় ক্রিম দিলেও মজা হয় সবটাও সমান। টেস্ট বাড়ানি লাগে ওখানটা দিয়া মিক্স করিয়া একটু সময় আমি লাড়িয়া রাখমু, লাড়িয়া গুড়িয়া দিলে আমি একটু সময় করে লাগে বালা হরি মিক্স করিয়া সুন্দর হরিয়া। তারপরে দিমু আদা রসুন পেস্ট, আমি আদা রসুন পেস্ট করিয়া ফ্রিজ করিয়া রাখি এলা সবসময় তো আর এভরিডে আপনি তো আর গ্রেট করিয়া বা ফিসিয়া দিতে পারতা নাই, তো আমরা এখানেও করিয়া আমরা ফ্রিজও রাখি দিই তা আদা রসুন রে। ফার্স্ট মিনিট লড়িয়া পরে আমি আদা রসুন এগুলো অ্যাড করলাম,
তারা শুনে ধরিয়া আমি ভালো করে মিক্স করো, মিক্স করিয়া এগুলোর মাঝে একটু আরো 5-6 মিনিট লাড়মো। নাড়ার পরে শেষে আমি লবণ অ্যাড করিয়া একটু সময় গুঁড়িয়া দিমু। গড়িয়া দিয়ে আজকে তোরা আমি 2-3টা আলু দি, 2টা আলু দিমু, কারণ আমার মেয়ে আলু পছন্দ করেন চিকেন কারির লগে। এর লাগে তার লাগে 2টা আলু আমি বয়েল করিয়া আর খাটিয়া দিলাইমু, যেলা কুইকলি হয়ে যায়। মাইক্রোওয়েভে কোনো সময় বয়েল করিলাই বা আলগা কোনো হানো সেপারেটলি বয়েল করি অথবা ফ্রাই প্যান ফ্রাইও করিলাই, ডিপ ফ্রাই করিয়া দিলাই। একটু লো ওখানে আমি লবণ অ্যাড করছি, লবণ অ্যাড করিয়া একটু লাড়ি বালা করে মিক্স করলাম। এই এই চিকেনটা ওরকম আপনি ফ্রাই প্যানেও যত খসাইবা অত বেশি মজা লাগে। আনাফানিয়ে যদি করেন, বেবি চিকেন হইলে একটু ফানি দেওয়া লাগে না, আপনি আনাফানিয়েও করে দিতে পারবা। চিকেনের রং কত সুন্দর হয়েছে, আমি লিড অন হরিয়া গুঁড়িয়ে দিলাইছি। তারপরে আমি আলু দিলাইলাম, একটু আলু দিছি, ফানি দিছি সামান্য পরিমাণ ফানি দিছি দল তো না হরিয়া। তো আলু দিয়ে একটু লাড়িয়া আবার লিড অন হরিয়া রাখি দিমু। 10 মিনিট পরে আমার চিকেন রেডি হয়ে যাব। আলুর ভিতরে একটু মশলাটা যাওয়ার লাগে। গুড়িয়া দিলেও হয়ে যাব, একটা 10 মিনিট রাখিয়ে রাখি দিমু। স্লো হিটে এখন রাখবো, অত তেজ হিটে দিতাম না। তো দেখো আমার চিকেন রেডি হয়ে আসছে, এখন ধনিয়া দিয়ে লামাই দিমু। ওকে, আল্লাহ হাফিজ।